শিকাতি সপোন বাতর, তুমি চমকা পোহর জোনা, আউলি বাউলি মন সাগর, তুমি ধোতলা নীলাকা, চাও ঘনে ঘনে যাও বারে বারে বিচারি উশাহর পছন্দ কৰিব পৰা নাই। পছন্দ কিয় নহব, তইতো নিজেই চাই আনিছিলি। আনিছিলো, কিন্তু একেযোৰ আনোতে মই ভবা নাছিলো তাৰ কাপোৰযোৰ বেছি ভাল লাগিব। আজিৰ দিনটোতো তাইৰ লগত জেদ নধৰিবি প্ৰজ্ঞা। আজি তাইক সকলোতকৈ বেছি ধুনীয়াকৈ সজাব লাগিব। প্ৰগ্ৰামটো তাইৰ হ'ব পাৰে, কিন্তু মোকোতো স্পেচিয়েল দেখিব লাগিব ন? হবি বাৰু স্পেচিয়েল। এতিয়া সোনকালে কাপোৰযোৰ পিন্ধি ল, দৰাঘৰৰ মানুহ পাবহি এতিয়া। আহ আহ সোনকালে আহ। কিমান কাম বাকী আছে জানে, ঘড়ীটো চাওক, কেইটা বাজিল খবৰ আছে, একদম ইমিডিয়েট আহি যাওক। ঐ আহিবলৈ সময় পালি, কেইটা বাজিল চাচোন। মানুহ অহাৰ পাছত যদি খানা ৰেডি হবলৈ বাকী থাকে নহয়, এটা টকাও পেমেণ্ট নকৰো, কৈ থলো, যা কামত ধৰগৈ। গুড মৰ্ণিং ছাৰ। ছাৰ মই ঘৰতে। ছাৰ মই দেখোন আপোনাক কৈছিলোঁ যে আজি মোৰ ডাঙৰ ছোৱালীজনীৰ ৰিং চেৰেমনি। বা কইনাৰ খুৰা খুৰীয়ে ইমান দেৰিকৈ আহিব লাগেনে? ককা এৰাই দিব ভালকৈ। আজি কইনাৰ মাককহে দেখোন কইনা কইনা লাগিছে। হ'ব আৰু প্ৰণৱ, ইয়াতে বহা, পেহাকো আছে। ঠিক আছে কস্তুৰী, ব'লা ওপৰলৈ যাওঁ, অনু ওপৰতে আছে। ব'লক আহা। হয় ছাৰ, থেংক ইউ ছাৰ। এইটো লওক, আহিছো। বা তুমি মোৰ লগত লাগি নাথাকিবা, নহ'লে তোমাৰ দেৰি হ'ব। মোৰ দেৰি হওক, কোনো কথা নাই, কিন্তু মোৰ পৰীজনীক মই সজাই নিদিলে কোনে দিব? কাইলৈৰ পৰা মই মোৰ কাম নিজেই কৰিম। এনেওতো তুমি বিয়া হোৱাৰ পিছত চব কাম ময়েই কৰিব লাগিব।
জিউ, তোমাকো মোর লগত লৈ যাব পৰা হলে মোক তোমার লগত নিলে দৰাৰ ঘৰত কব কইনাই যৌতুকত নাসিঙা বস্তু আনিছে। বা আঙুঠি পিন্ধোৱাৰ দিনাই যৌতুকত কিনিবা তাৰ আলোচনা হলে। খুড়ী পালাহি? অ, আমি কেতিয়াবাই পালোহি, তোমালোকৰহে দেখা দেখি নাই। খুড়ী, বায়ে মোৰ লগতে লাগি আছে। খুড়া আহিছেনে? সকলো আহিছে, আগফালে বহি আছে। অ, তুমি আহা এতিয়া, নহলে দেৰিয়ে হব নহয়, আহা আহা। আঙুঠি দেখোন দুটা, দৰাক এটাহে পিন্ধাব লাগে। দাদার শক্তি আছে, জোয়েকক দুটা কি পাঁচটাও দিব, আমি বিলাকেহে আর এটা দিও। শক্তি থাকিলে ইমান করে দেখাব নালাগে, কারণ আনের কারণে দিগদার হয় নহয়। আমার লড়াছালী দিনত যে কি হব, ইমান ডর আয়োজন করেছে, ফুকনের কি টকার আকাল আছে। আমার বউ ভাগ্যক্ষণ দেখি মোর হিংসাহে লাগে, এইখন বউ কপাল আর রেডি মানে তার মানে এটা উলাই অহাই নাই তহত, পাগল হলি নেকি বারু? দরা ঘর মানু আহি পাবো এটা আর তহতর উলাই হওয়া নাই। প্রজ্ঞা, তোর কা গালি পারি আছো? ও, আর ই কঙ্কন কি মূর্খ নেকি, তাক যে ফটো আর ভিডিওর দায়িত্ব দিলু, ঠিকই দরা যাওয়ার পিছন ফটো মারিব। সুয়াসুন খুড়ি, মোর লগরখিনি এতিয়ালে আহি পোয়া নাই। ও তো কয়না ডাঙর ভনীয়েকর লগর ছোৱালী নাহিলে ফুটি কৰপৰা হব। বা খুড়ি, কাপোৰযোৰ বিৰাট ভাল লাগিছে। তোমালোক বহিছা নহয়? হয়। মাত এষাৰ দিবলৈ সময় পোৱা নাই নাই? চাহ খালা? খালো। আরে দাদা, তই এইবিলাক চিন্তা কৰিব নালাগে নহয়, মই আছো। নালাগে, আয়োজন বেছ ডাঙৰেই হৈছে, ভাল লাগিছে। যিকন পাৰো কৰিছো আৰু, প্ৰথম ছোৱালীৰ ৰিং চিৰুমণি মন যায় দিয়াচোন। হেৰি গোহাই ডাঙৰীয়া, বাপে গৈ ফোনটো ধৰিবলৈ সময় নাই নে? বিয়ৰ ফোন? অ, মই ফোন কৰিছিলোঁ মানে আপোনালোক কেতিয়া পাব হয় নেকি, ওলাইছে? অ, আহক আহক, আমি ইয়াত প্ৰায় সকলো ৰেডিয়ে। ঠিক আছে, আহিলে? অ, আহিলোঁ। কেতিয়া আহিলা? অ, ভালে আছা? আছো। তুমি? আছো। চাহ খালা নে? অ, খালো খালো। সপোন তুমি পুতিৰ তৰা, হেপা তুমি পুতিৰ তৰা, ঘৰৰ মানুহ আহি পাবৰে হল, তই ৰেডি নে? বাকাজী বৰ মৰম লাগিছে, নহয়নে দেউতা? সঁচাকৈ চকুৰ সন্মুখতে তো বহুত ডাঙৰ হলি, আজি অনু বাপেক জীয়েকৰ কথা শেষ হল নে? মানুহবোৰ ৰৈ আছে, বলক ছোৱালী উলিয়াই দিব যদি মনেই নাই,
তেনেহলে সকলোকে কৈ দিয়ক। মই কোন হাতেনো তাই মা মা ময়ো যাম তোমালোকৰ ওচৰলে। সময় পালি আহিবলে মা কসম তোক বিৰাট ধুনীয়া লাগিছে। এতিয়া মোৰ নালাগে, প্ৰথমতে কইনাৰ লৈ ল'বি। বল বল মিস্টার বিভূতি ফুকন,
চিঠা এনেক সুমাই আছে যে আমি ভিজিলেন্স এন্ড এন্টি করাপশন ডিপার্টমেন্ট। আমি ভিজিলেন্স এন্ড এন্টি করাপশন ডিপার্টমেন্ট। মিস্টার বিভূতি ফুকন, আমি আপনার ঘর রেড করব, আপনার নামত অলরেডি ওয়ারেন্ট আছে।